নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গোসাইপুরে ব্রহ্মপুত্র অক্সিজেন প্লান্টের উদ্বোধন, মিটবে বরাকের চাহিদা। নিখোঁজের 3 দিন পর নদী থেকে কিশোরের লাশ উদ্ধার, সন্দেহ খুন। বৃহস্পতিবার থেকে শুরু ভুবন যাত্রা, মতিনগরী ভুবন মেলার উদ্বোধন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাহ উপত্যকায় অক্সিজেনের চাহিদা মেটাতে সেলিমউদ্দিন লস্করের উদ্যোগে উধারবন্দ কেন্দ্রের গোসাইপুর তৃতীয় খণ্ড ব্রহ্মপুত্র অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই প্লান্টের সূচনা করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আমিনুল হক লস্কর সহ বিশিষ্টজনেরা। অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, এটি একটি ভালো উদ্যোগ। এই প্লান্ট আশেপাশের হাসপাতালে অক্সিজেনের প্রয়োজন মেটাতে সহায়তা করবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতেও সহায়তা করবে। প্লান্টের উদ্যোগী সেলিমউদ্দিন লস্কর সাংবাদিকদের জানান, 2021 সালে কোভিড মহামারীর সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যদি কোনো ব্যক্তি নিজের উদ্যোগে অক্সিজেন প্লান্ট তৈরি করেন তাহলে তিনি সাহায্য করবেন। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা মতে এই অক্সিজেন প্লান্টটি তৈরি করেছেন যে কোনো দুর্যোগ মোকাবিলার সহায়তার জন্য। এটি 24 ঘন্টা জনগণের জন্য খোলা থাকবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের AGM সুদীপ দাস, পুলক দেব, উত্তম রায়, লোকেশ জৈন, নির্মলা প্রমুখ। ব্রহ্মপুত্র অক্সিজেন প্লান্ট এটা অত্যন্ত জরুরি এতত অঞ্চলের জন্য, কারণ প্রায় বড় বড় শহরগুলোতে এগুলো অনেক প্লান্ট হয়েছে, কিন্তু এই প্ল্যান্ট আমাদের এখানে হওয়ার জন্য আমাদের প্রত্যন্ত এলাকা আমরা মনে করি, এবং এখানে আমরা সেটা ক্রাইসিস আমরা করোনা মহামারীর সময় দেখেছি। গতিকে আজকেও আমরা এই সেলিম ভাই যে মহৎ কাজ করেছেন, অনেকে অন্য অন্য ব্যাপারে রুচি নেন কিন্তু ওই অক্সিজেন প্ল্যান্টের ব্যাপারে কোনো রুচি নেননি কোনো দিন, ওনাকে ধন্যবাদ জানাই এই জন্য। বরাক উপত্যকায় এই প্ল্যান্ট থেকে উপকৃত হবে, এবং আমাদের সরকারও চেষ্টা নিচ্ছে, বিভিন্ন সাবসিডিজ এগুলোর ব্যবস্থা রয়েছে, গতিকে সরকারও এটা ওনাদেরও সাপোর্ট উনি পাবেন। আমি আশা রাখি উনি যে বক্তব্য রেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর যে কথা বলেছিলেন, আর সেই কথাটা ওনার মনের মধ্যে এসছে। এরপর ওনার নিজের প্রচেষ্টায় এবং PNB ব্যাংকের সহযোগিতায় উনি প্ল্যান তৈরি করবার জন্য সক্ষম হয়েছে। আজকে আমরা দেখলাম এখানে অ্যাভেলেবল গ্যাস, আমাদের অক্সিজেন প্ল্যান্ট সহ নাইট্রিক আর আরও অনেক আরও 4 রকমের গ্যাসের ওইখানে উৎপাদন হবে, এবং ডোমেস্টিক যে সিলিন্ডারগুলো ছোটো ছোটো দরকার তাতেও হবে, ওয়েল্ডিং যে ব্যবস্থা, যে গ্যাস প্রয়োজন হয় সেটারও ব্যবস্থা রয়েছে। আশা রাখি আমাদের এলাকা অনেক উপকৃত হবেন। শিলচর মেহেরপুর পাঁচকুড়ি রোডের বাসিন্দা নুরুল হোসেন বড়বইয়ার পুত্র সারওয়ার ইকবাল বড়বইয়া গত রোববার ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান না পেয়ে থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। এদিকে মঙ্গলবার শিলচর দুধপাতিল ইট কলাঘাটের বরাক নদীতে স্থানীয়রা এক কিশোরের লাশ দেখতে পেয়ে মালুগ্রাম পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মৃত কিশোরের পরিবারের লোকেরা অভিযোগ, ছাড়ওয়াকে হত্যা করা হয়েছে। তারা আরও বলেন, প্রতিবেশী যুবক পাপন এবং তার সহপাঠীরা সবসময় নেশা করে, সারওয়ার সেদিন নিখোঁজ হয়েছিল, পাপন এবং তার সহপাঠীরা থাকে সাথে করে নিয়ে গিয়েছিল, তাই তাদের সন্দেহ এই কিশোরকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে। তাই তারা প্রশাসনের কাছে অনুরোধ করেন নেশা সেবনকারীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য এবং পাপন ও তার সহপাঠীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য। রবিবারে, আজকে 3 দিন আগে রবিবারও আছিল, রবিবারে সকালে ঘর থেকে যখন বাইরে যায় তখন পাপন করে একটা ছেলে আছে তার সঙ্গে, হ্যাঁ তারা লইয়া গেছে। তার যাওয়ার পরে তারে এরপরে তো ঘরে আর ঘুরিয়ে আইসে। এরপরে আমি অনেক খোঁজাখুঁজি করছি, কালকে রবিবার দিন পুরা করছি, রাত্রেবেলা করছি, সোমবার কালকেও রাত্রেবেলা ফোন করছি, পাইছি না। আজকে এখন জানাতে কি খবর আইছে যে একটা ডেড বডি পাওয়া গেছে, আইন আপনারা তার বাবা গেছে, যে আইডেন্টিফাই করতে করিয়া দেয় আসছে। পাপনের বাড়ি যাও মার্ডার
আমার তো লাগে সেটা মার্ডার, কারণ তার তো শুরুর লগে কোনো কিছু ইয়ে নাই, একমাত্র মানে ড্রাগস এডিক্ট, ওই যে পাপন ছেলেটা এত ড্রাগস এডিক্ট, এখানে আমরা পাড়ার মধ্যে অনেক ছেলেরা নষ্ট করার লাগে এখানে প্ল্যান করে অনেক দিন ধরে, তার মানে তার একটা গাড়ি আছে ভাঙ্গা গাড়ি এখানে থাকতো ফুলের উপরে, এটার ভিতরে বই আহে ড্রাগস খাইতো, হ্যাঁ আমার ভাইয়ে তারে ওয়ার্নিং দিছে, বলছে তোর গাড়ি এখান থেকে সরা নিলে তোর গাড়ি আমরা ভাঙিলাম, এরপরে ওই দিন হ্যাঁ গাড়ি সরাই নিছে, হ্যাঁ ও এরপরে তো কি বোধহয় ওই জিতেই বোধহয় কাজটা করছে, মারা গেছে তার বাবার নাম হলো কেন নুরুল হোসেন বড়ুই মিন্টু, মিন্টু একটা সুবিচার চাই, হ্যাঁ পাপনের সঙ্গে আরো একটা ছেলে আছে শিবা, হ্যাঁ শিবা না এরা রে আমরা ফোন করছিলাম, এরা কালকে রাত্রে কইছে আমরা এখন রংপুর আছি, হ্যাঁ পাপন আর শিবা এই দুজনের সঙ্গে সবসময় থাকতো। মহাশিবরাত্রি উপলক্ষে বৃহস্পতিবার থেকে বরাক উপত্যকায় ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন তীর্থে শুরু হচ্ছে ভুবন মেলা। এদিকে ভুবন পাহাড়ে অবস্থিত ভুবন বাবার মন্দিরের অনুষ্ঠানকে কেন্দ্র করে বুধবার মতিনগরে ভুবন তীর্থ যাত্রী মেলার উদ্বোধন করা হয়েছে। এদিন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের অনুপস্থিতিতে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর ও ভুবনবলি চা বাগানের জেনারেল ম্যানেজার এজি ভট্টাচার্য। পরে মতিনগর বাজারে এক সভা অনুষ্ঠিত হয়, এতে বক্তব্য রাখেন মেলা কমিটির সম্পাদক জগৎ প্রসাদ গোয়ালা, সঞ্জয় ঠাকুর, লক্ষ্মীপুর থানার ওসি কমল সিং। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতিনগর বাজার কমিটির সম্পাদক মানিকলাল দে, অভিজিৎ ধর, শ্যামলাল তাঁতি, নেপাল ঘাটুয়ার, অমিত বাউরি, করণ ঘাটুয়ার, পিঙ্কু পাল প্রমুখ। মতিনগর বাজার হয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা যাতে মোটরেবল রোড বানানো যায়, তো এই কথাটা আমি ওনাকে জানিয়ে দেব, কারণ একটা রোড বানাতে হলে অনেক দিন লাগে আর প্লেন জায়গাতেই অনেক সময় লাগে, আর যে তার যে সিস্টেম আছে কি প্রথমে প্রপোজাল বানাতে হবে, টেকনিক্যাল সাইড থেকে ওটা অ্যাকসেপ্ট হবে, তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাকসেপ্ট হবে, তারপরে টেন্ডার হয়, তারপর ওয়ার্ক অর্ডার হয়, তো এইসব কাজেও অনেকদিন সময় লাগে, তো কতদিনে হবে কতদিনে না এটা আমি ওনাকে বলে দেবো, উনি আপনাদের সঙ্গে হয়তো বসে উনি এটা সঠিক ঠিক করে নেবেন যে কিভাবে কাজটা করা, কাজটা সম্ভব হবে কিনা, হ্যাঁ এগুলো আপনার পরবর্তীতে যেটা উনি আলাপ করবেন আমি ওনাকে বলে দেবো যে আজকে সভার মাধ্যমে এই আবেদন রাখা হয়েছে যে মাননীয় বিধায়ক এই রাস্তাটা মোটরবল রোড রূপান্তরিত করলে এই এলাকার জনগণের লাভ হবে, আর এই রোডটা যদি হয়ে যায় তো দুইটা আমরা রোড পাবো, একদিকে হয়তো এন্ট্রান্স একদিকে এক্সিটও হতে পারে, এইভাবে দুইটা রোড হিল এরিয়া তো মানে হিলিং রোড হবে না, এটা তো প্লেন রোড হবে না, সেই জন্য দুইটা রোড থাকলে ভালো হয়, তো যাই হোক এগুলো আমি আলাপ করবো, আর আমরা প্রতি বছর যেভাবে শান্তি শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে আমরা এই মেলাকে আমরা উপভোগ করে থাকি, আমরা আমাদের মতো বরাক উপত্যকা যেটা ওসি কমলেশ সিং মহাশয় বলেছেন যে বরাক উপত্যকা মানে অন্য রাজ্যের আর কি আমাদের পার্শ্ববর্তী রাজ্য মানে বরাক উপত্যকা যদি একসঙ্গে আমি বলি, তো বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে যারা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে জাতীয় দন্ত চিকিৎসক দিবস উদযাপন করেছে। দিনটিকে জাতীয় মৌখিক স্বাস্থ্য দিবস হিসাবেও অভিহিত করা হয়। বুধবার ক্লাব ভ্যালির সদস্যরা সদরঘাটের নিরাময় হেলথ কেয়ারে বিখ্যাত ডেন্টিস্ট ডক্টর ইবৌচু সিংহ এবং ডক্টর মানসী চৌরাশিয়াকে সংবর্ধনা দিয়েছেন। ক্লাব ভ্যালি তাদের দুজনকে উত্তরীয় একটি মর্যাদাপূর্ণ ক্লাব পদক ও কলম এবং মিষ্টির প্যাকেট দিয়ে সম্মানিত করেন। অরাল হেলথ ইস্যু বিষয়ে উভয় চিকিৎসকের একটি সচেতনতামূলক অধিবেশন ছিল কর্মসূচির প্রধান আকর্ষণ। উপস্থিত ছিলেন ক্লাব ভ্যালির সভাপতি সঞ্জীব রায়, সম্পাদক সুমিতা ভট্টাচার্য, করাকেশ্বর ভট্টাচার্য, চন্দ্রাবতী রায়, বন্দিতা ত্রিবেদী রায় সহ আমন্ত্রিত সাকিব ভট্টাচার্য। যেহেতু আজকে 6 মার্চ ডেন্টিস্ট ডে, ন্যাশনাল ডেন্টিস্ট ডে, এবং
সর্বভারত হচ্ছে আজকে এটাকে ন্যাশনাল অলার্ট হেলথ ডে হিসাবে পালন করা হয়। আজকে তাই আমরা দিল্লি থেকে উপস্থিত হয়েছি। আমরা আজকে দুজন যুব ডেন্টিস্ট যাকে তারা আজকে সমাজের যে অবদান রাখছেন, আমরা ডক্টর ইবোচব সিংহা এবং মানসী চৌরসিয়াকে আমরা সম্মান জানাবো, এবং ওদের মাধ্যমে আমরা চাইব যাতে সমাজে যেভাবে আজকে অরেল হেলথ নিয়ে আমরা অনেক কিছু জানি না, ওদের অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা জানতে পারবো এবং আমরা ওনাদের যে কথাগুলো যে উপদেশগুলো আছে সেটা যাতে আমরাও সমাজে গিয়ে ছড়িয়ে দিতে পারি, সেই উদ্দেশ্যে আজকে 6 মার্চ আমরা ন্যাশনাল অরেল হেলথ ডে উপস্থিত হয়েছি। এবং আমার বিভিন্ন কর্মকর্তারা আছে ক্লাব ভেলি, আমরা আজকে ওনাদের সম্মান জানাবো এবং এটার সাথে সমগ্র ডেন্টিস্ট ফ্যাটালিটিকে আমরা সম্মান জানাবো। গত 1 এবং 2 মার্চ পশ্চিমবঙ্গের মালদা শহরে বিবেকানন্দ শিশু মন্দিরের 35তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতি বছরের নিয়ে এবারও ভারতবর্ষের কেরালা, আসাম, ত্রিপুরা এই 3টি রাজ্যের 1টি করে বিদ্যালয়কে আমন্ত্রণ জানানো হয়। আসাম থেকে কেবলমাত্র মালুগ্রাম সরস্বতী বিদ্যালয়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিদ্যালয় থেকে 12 জন বিদ্যার্থী, 3 জন আচার্য, 2 জন অভিভাবক এবং 2 জন নৃত্য শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সহ মোট 21 জনের একটি দল যোগদান করে। 2 মার্চ মালুগ্রাম সরস্বতী বিদ্যালয়ের অনুষ্ঠান ছিল। কেরালা ও ত্রিপুরার বিদ্যার্থীরা তাদের রাজ্যের লোকনৃত্য প্রদর্শন করে এবং সরস্বতী বিদ্যানিকেতনের বিদ্যার্থীরা বিহু, মণিপুরি, ধামাইল ও শারীরিক মাধ্যমে নৃত্য প্রদর্শন করে। অনুষ্ঠানের শেষে প্রত্যেক বিদ্যার্থীকে সম্মান জানিয়ে একটি করে স্মারক তুলে দেওয়া হয়। সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছে। অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা সম্পর্কে গ্রাহকদের সচেতন করার লক্ষ্যে এক গ্রাহক সচেতনতা সভা মঙ্গলবার বিকেল 4টা নাগাদ আলগাপুর জিপি অফিসে আয়োজিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন আরবিআই এলডিও সুকেশ বিশ্বাস, এনআরএলএম ডিপিএম এস চৌধুরী, লিড ব্যাংক ম্যানেজার অশোক দেব, জয়ন্ত দাস, আলগাপুর গ্রামীণ ব্যাংকের ম্যানেজার জন্মজিৎ দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবিদ হোসেন বড়বইয়া, আলগাপুর জিপির 1 নম্বর গ্রুপ সদস্য সেলিনা খানম বড়বইয়া, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের ব্যাংক মিত্র শাহিদা ইয়াসমিন লস্কর, নাবার্ড কর্মকর্তা সহ আরও অন্যান্যরা। তারা প্রকল্পের বিষয়ে সচেতন হয়ে প্রকল্পের সুবিধা গ্রহণ করার আহ্বান জানান। এদিন এই সভায় প্রায় 100+ এসএসজি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।250,000 টাকার মতো স্কুলে কি পড়েছি, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, ব্যাংকের টাকাটা মানে চক্রবৃদ্ধি সুদের হারে, ঠিক না? তো আমরা যদি কেউ 10 বছর টাকা রাখি 1,20,000 টাকা, আমরা পাবো 2,50,000 টাকা, কিন্তু সেটা যদি 20 বছর রাখি আমরা, তাহলে রাখবো শুধু 2,40,000, পাবো তার 4 গুণ বেশি, 9,00,000 টাকা পাবো, 9,00,000 রুপিস পাবো, ঠিক আছে? তারপর কেউ যদি মনে করে আমি সেটাকে 30 বছর রাখি, 30 বছরে কত রাখলাম আমরা, 3,60,000 টাকা, সেটা 30 বছর পরে কত হবে, প্রায় 36,00,000 টাকা হবে, ঠিক আছে? আর সেটা যদি 40 বছর রাখি, 40 বছর রাখি কত জমা দিলাম আমরা, কত, 4,80,000 টাকা জমা দিলাম না, আমরা কত পাবো 40 বছর পর? করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে মিত্রজোটের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিলেন অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার অন্যতম দলীয় পর্যবেক্ষক বিমলেন্দু সিনহা। তিনি বলেন, ফের দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি, এটা নিশ্চিত হয়ে গেছে, তাই অগপ বিজেপি ছাড়া অন্য কোনো বিকল্প নেই আসামে। দলীয় প্রার্থী কৃপানাথ মালাকে এবার রেকর্ড ভোটে বিজয়ী করতে অগপ দলের সব কর্মকর্তাদের মাঠে সৈনিকের মতো ঝাঁপিয়ে পড়তে বলেন বিমলেন্দু সিনহা। আগন্তুক লোকসভা নির্বাচন নিয়ে আজ হাইলাকান্দি শহরে অগপ দলের আলগাপুর, কাটলিছড়া ও হাইলাকান্দি বিধানসভা পরিষদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলীয় পর্যবেক্ষক বিমলেন্দু সিনহা, প্রাক্তন জেলা পরিষদ সদস্য অগপ নেতা আফতাবউদ্দিন লস্কর, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল ফজল বড়ভুইয়া, জেলা পরিষদের সভাপতি নজমুল হোসেন বড়ভুইয়া সহ আরও অন্যান্যরা। আমার সংগঠন মজবুত,
আমি আগামী যে লোকসভার ইলেকশন সেইখানে গিয়ে আমার মিত্রজোটের পার্টি আমার করিমগঞ্জ লোকসভার কৃপানাথ মালাকে আমরা বিপুল ভূতে জয়ী করাব। হ্যালো, আমি বলছি অসমের মধ্যে মানে এই যে গত যে অধিবেশন বিফোর জেলা কমিটি গঠন করার ছিল না, কিন্তু ইলেকশন কমিশনের খুব তাড়াতাড়ি কমিটিটা মানে সেন্ট্রাল কমিটিটা গঠন করার জন্য, কারণ আমাদের যে পলিটিক্যাল পার্টি ইলেকশন কমিশন আন্ডারে পড়ে, সেই জন্য আমরা ডিস্ট্রিক্ট কমিটি গঠন করতে পারে নাই। শুধু হাইলাকান্দি নয়, কাছাড়ও গঠন করতে পারে নাই, করিমগঞ্জও গঠন করতে পারে নাই, হাইলাকান্দিও গঠন করতে নাই, ব্রহ্মপুত্র ভ্যালিতে 99% গঠন করতে পারে নাই, কারণ এখন আমার টাইম নাই, কারণ এই টাইম না, কারণ অলরেডি ইলেকশনের জন্য ঘন্টি বাজেছে। আমার যদি সব যদি ঠিকঠাক হয়ে যায় 14 তারিখ ইলেকশন ডিক্লেয়ার করে নেবে, আবার সে নতুন কমিটি গঠন করার জন্য সময় নাই। আপনি যে বলছেন যে হাইলাকান্দি কেন অলি গঠন করে নাই, 99% গঠন করে নাই সমস্ত অসমে জেলা কমিটি। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার। গোসাইপুরে ব্রহ্মপুত্র অক্সিজেন প্লান্টের উদ্বোধন, মিটবে বরাকের চাহিদা। নিখোঁজের 3 দিন পর নদী থেকে কিশোরের লাশ উদ্ধার, সন্দেহ খুন। বৃহস্পতিবার থেকে শুরু ভুবন যাত্রা, মতিনগরে ভুবন মেলার উদ্বোধন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।